সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। বন্ধুগণ, আমার আজকের ক্লাসটির বিষয় হল রুলস অফ স্পেলিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। এই অংশটি থেকে আমার আজকের ক্লাসটি তৃতীয় ক্লাস। তো বন্ধুগণ, ইতিমধ্যে আমি আপনাদের জন্য দুটি ক্লাস প্রস্তুত করেছিলাম। ক্লাস দুইটি ছিল ইংরেজি 26টি বর্ণের মধ্যে প্রথম যে বর্ণটি এ বর্ণটি, বাংলা ভাষায় 6টি বর্ণের সাহায্যে বা 6টি উপায়ে আমাদেরকে ইংরেজি ভাষাকে উচ্চারণ করতে সাহায্য করে। ইতিমধ্যে আমি দুইটি বিষয় আলোচনা করেছি, আজকে আমার তৃতীয় বিষয়টি। তো বন্ধুগণ, এই তৃতীয় বিষয়টিতে প্রথমেই আপনারা লক্ষ্য করবেন যে এ বর্ণটি আমরা ছোটবেলা থেকেই এ বর্ণকে উচ্চারণ করে এসেছি। সাধারণত এতেই এ হয়, এই জিনিসটাই আমরা শিখে এসেছি। কিন্তু বন্ধুগণ, আজকের ক্লাসটিতে আপনারা একটি নতুন ধারণা পাবেন। বন্ধুগণ, আজকের ক্লাসটিতে আপনারা লক্ষ্য করুন যে এখানে একটি শব্দ রয়েছে ডি এ টি ই, যেটাকে আমরা সাধারণত সব সময় ডেট বলে থাকি। বন্ধুগণ, ডেট যদি আমরা উচ্চারণ করে থাকি তাহলে কিন্তু এটির অর্থ আসবে খেজুর বা খেজুর গাছ। কিন্তু এটির উচ্চারণ যদি আপনি সঠিক প্রক্রিয়া অনুযায়ী করতে চান তাহলে এখানে লক্ষ্য করুন বন্ধুগণ, এ ভাওয়েলটির সাথে আরেকটি যুক্ত ভাওয়েল বা জয়েন্ট ভাওয়েল এখানে রয়েছে। সেই ভাওয়েলটি বাংলায় এখানে দেখানো হয়েছে বন্ধুগণ। এই যে এখানে বাংলায় হ্রস্বই রাখা হয়েছে, অর্থাৎ এখানে একটি আই রয়েছে। বাংলায় যুক্ত বর্ণের সাথে আমরা কিন্তু যুক্ত বর্ণগুলোকে প্রকাশ্যে দেখতে পাই। যেমন যুক্ত বানান লিখতে গিয়ে জয় রুসুকার বা অন্তজয় রুসুকার, কত একটা সংযুক্ত বর্ণ, কতকে আমরা দেখতে পাই। কিন্তু ইংরেজি যে জয়েন্ট ভাওয়েলগুলো রয়েছে সেগুলো অস্পষ্ট অবস্থায় থাকে। বন্ধুগণ, এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে অবশ্যই ফনেটিক্স অ্যান্ড ফনোলজি সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। তাহলে বন্ধুগণ, সঠিক উচ্চারণটি আপনাদের সন্তানদেরকে শিখিয়ে ফেলুন। সঠিক উচ্চারণটি হবে কি ডেট, ডেট, ডেট অর্থ তারিখ বা তারিখ। তো বন্ধুগণ, যদি ডেট বলেন তাহলে কিন্তু উচ্চারণ ভুল হবে এবং আপনার স্পেলিংও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। ডি ই এ ডি, ডেট অর্থ মৃত। ডি এ টি ই, ডেট, ডেট অর্থ তারিখ। তো বন্ধুগণ, এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে এটি দিয়ে যদি আমরা এখন ছোট্ট ছোট্ট বাক্য তৈরি করে ফেলি তাহলে বন্ধুগণ খেয়াল করুন যে ডেট, হোয়াট ডেট ইজ টুডে, আজকে কত তারিখ। ক্যান ইউ টেল মি দ্য ডেট অফ আওয়ার লিবারেশন ওয়ার, তুমি কি আমাদের স্বাধীনতা যুদ্ধের তারিখটি আমাকে বলতে পারো? ও ইয়েস, আই ক্যান সেই দ্য রিয়েল অ্যান্ড কারেক্ট ডেট অফ আওয়ার লিবারেশন ওয়ার। হোয়াট ডেট ইট ওয়াজ লাস্ট ডে, গত দিনে কত তারিখ ছিল। তো বন্ধুগণ, এভাবে আপনারা আপনাদের সন্তানদেরকে ছোট ছোট বাক্য তৈরি করতে শিখিয়ে ফেলুন, নিজেরাও চেষ্টা করুন। ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা ইংরেজিতে কথা বলবেন এবং শুদ্ধভাবে সঠিকভাবে অবশ্যই আপনারা কথা বলতে পারবেন। নিচের উচ্চারণগুলো বাংলায় এখানে খুব সুন্দর করে উচ্চারণ করে দেওয়া রয়েছে বন্ধুগণ। এভাবে আপনারা বাংলা অর্থগুলো লক্ষ্য করে, বাংলা উচ্চারণগুলো লক্ষ্য করে এগুলো সঠিক উচ্চারণ আপনাদের সন্তানদেরকে শিখিয়ে ফেলুন এবং যে বাংলা অর্থগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলি আপনাদের সন্তানদেরকে শিখিয়ে ফেলুন। তো বন্ধুগণ, আমি একবার আপনাদের সুবিধার্থে বিষয়টি পরিষ্কার করে দেই।
ডেট অর্থ তারিখ, গেম অর্থ খেলা, লেট অর্থ দেরিতে বা বিলম্বে, মেক অর্থ তৈরি করা, মেইন অর্থ প্রধান বা মুখ্য, মেইড অর্থ কুমারী বা অবিবাহিতা নারী, মেইল অর্থ চিঠি পত্রাদি জন্য ডাকঘরের থলি বা মেইল অর্থ বার্তা, নেচার অর্থ প্রকৃতি, নেশন অর্থ জাতি, নেইম অর্থ নাম। বন্ধুগণ, আপনারা যদি খেয়াল করেন যে একটি বর্ণ আপনারা খেয়াল করুন যে নেইম, আমরা ছোটবেলা থেকেই সারা জীবনে কিন্তু আমরা শিখে এসেছি যে আমাদের শিক্ষক বা আমাদের বড় ভাইয়েরা উচ্চারণ করেছে, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তো বন্ধুগণ, নেম কিন্তু উচ্চারণ একেবারেই ভুল উচ্চারণ, অবশ্যই আপনারা সঠিক উচ্চারণটি করবেন, যেমন হোয়াট ইউর নেম, তোমার নাম কি, হোয়াট ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি, হোয়াট ইউর মাদার্স নেম, তোমার মার নাম কি, হোয়াট ইউর ভিলেজ নেম, তোমার গ্রামের নাম কি, হোয়াট ইউর ডিস্ট্রিক্ট নেম, তোমার জেলার নাম কি, হোয়াট ইউর কান্ট্রি নেম, তোমার দেশের নাম কি। বন্ধুগণ, এভাবে আপনারা ছোট ছোট বাক্য তৈরি করে ফেলুন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন, এ বিষয়ে আমি আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। বন্ধুগণ, আজকের আমার এই ক্লাসটি আমি আপনাদের জন্য উপস্থাপন করেছি খান মেথড পাবলিকেশনস হতে প্রকাশিত। খান মেথড, এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন অ্যান্ড ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং, এই বইটি থেকে আপনাদের জন্য আজকের ক্লাসটি উপস্থাপন করেছি। এই বইটির লেখক আমার প্রিয় বন্ধু এম ডি রফিকুল ইসলাম খান, আমার ডানে এবং বামে আমি খায়রুল ইসলাম, আপনাদের জন্য আজকের ক্লাসটি উপস্থাপন করলাম। বন্ধুগণ, এভাবেই আমার মতো করে প্র্যাকটিস করতে থাকুন, ইনশাল্লাহ এভরিবডি অ্যান্ড অল অফ দ্য ভিউয়ার্স, অল অফ দ্য লিসেনার্স উইল বি ক্যাপেবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, আই ব্রিভ ইট ফার্মলি। So my dear friends, my dear viewers and my dear listeners, everybody, you will be capable to speak in English fluently, I believe it firmly. Please, please, you are honestly requested to enjoy my classes on my Facebook timeline and my website and also Google and YouTube channel. You may search me on Google 01718534340. Thank you.